पश्चिम बंगाल हुगली जिले के हुगली चुचुड़ा पौरसभा के 14 नंबर वार्ड के भाजपा उम्मीदवार जूही पांडे ने पत्रकारों से कहा कि मैं जिस घर में किराएदार की हैसियत से रह रही हूं वो मेरी दीदी की तरह हैं, पर वो हमारी प्रतिद्वंदी के रूप में कार्य कर रही हैं, पर जनता चाहती है कि स्थानीय जनता चाहती है कि हमारा इलाका स्वच्छ और साफ सुथरा हो। और क्या कुछ कहा सुनिए। कैमन लागछे एकी बाड़ीते दुटी पार्थी? आमार तो भालोई लागछे। কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমরা রাজনৈতিক ক্ষেত্রে দুজনে দুজনের প্রতিদ্বন্দ্বিতা, আর বাড়িতে যেমন দিদি বোনের সম্পর্ক তেমনই আমাদের রয়েছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে দেখুন, টোটোর আমরা করেছি, ঠিক আছে, মানুষ আমাকে আপ্যায়ন করেছে, আমার কথা শুনেছে, আমিও মানুষদের কথা শুনেছি। তো এবার রায় দেবে জনগণ, 2 তারিখে রায় দেবে জনগণ, জনগণ যা রায়তে দেবে সেটা আমাকে মাথা পেতে নিতে হবে। আশাবাদী আছি তো আমি জয়ী হব। আপনি তো মানে প্রত্যেক মানুষের সঙ্গে মানে তার বাড়ি গিয়ে গিয়ে মানে প্রচার চালাচ্ছেন তো? হ্যাঁ। কি রকম সাড়া পাচ্ছেন? স্যার 100% মানে 90% পাচ্ছি সাড়া। ওদের চিন্তাধারাটা কি? চিন্তাধারা হলো, কারণ আমাদের যিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর, তিনি অনপরিবারিক তান্ত্রিক ছিলেন বলে, আর উনি অনেক দিন ধরেই এই ওয়ার্ডটাকে ধরে ছিল বলে মানুষ চাইছে নতুন মুখ আসুক ওয়ার্ডে, নতুন মুখ এসে কাজ করুক, মানুষের কাজ, মানুষের কাজটাকে যাতে আরও ভালোভাবে দিতে পারি সেই মানুষ আশা করছে। নতুন কেউ এলে, কাজের মেয়ে এলে কাজ করতে পারে। এই এলাকায় মানে নানা রকম তো সমস্যা আছে, তো এই সমস্যার সম্বন্ধে মানে আপনার কি ধারণা আছে? আপনি যদি জনগণ আপনাকে যে ভোট দেবে, কেন দেবে, কি কারণে দেবে? আমার 14 নম্বর ওয়ার্ডে মেইন যে সমস্যা, আমি যে সার্ভে করে দেখেছি, সেই সমস্যাটা হচ্ছে আমাদের যে 4টে বসতি বাড়ি আছে সেখানে শৌচালয় নেই, ঠিক আছে। তো বাচ্চা মেয়ে থেকে কাকিমা জেঠিমারা দিদিভাইরা সব কিন্তু ড্রেনের ধারে বসে, ওইটাই আমার আমি একটা মেয়ে হয়ে চোখ লেগেছে। আমি যদি কাউন্সিলর রূপে আসতে পারি, আমি আগে শৌচালয় করার ব্যবস্থা করব। আপনি এই আপনি একজন প্রার্থী, এই মঞ্চে দাঁড়িয়ে জনগণকে, এই ওয়ার্ডের লোক মানে এই ওয়ার্ডের জনগণকে কি বার্তা দেবেন? আমি এই বার্তা দেব, যদি আপনাদের মনে হয় যে আমি ওয়ার্ডটা চালাতে পারবো, ঠিক আছে, কাজ করতে পারবো, মনে যদি হয় কাজ করার মানসিকতার মধ্যে যদি আপনারা আমার মধ্যে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই ভোটের মাধ্যমে আপনারা উত্তর দিয়ে দেবেন। কি নাম? জুই পান্ডে, 14 নম্বর ওয়ার্ড।